সো ভিউয়ার্স, আবার তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন টপিকস নিয়ে। সেটি হচ্ছে একটি বই সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরব। বইটি হচ্ছে একটি দারুণ বই, তৃপ্তি সহকারে এইচএসসি ইংলিশ বোর্ড বই, এইচএসসি ইংলিশ বোর্ড বই। আমরা এইচএসসিতে আমরা ইন্টারমিডিয়েটের সম্ভবত ইংলিশে আমরা অবহেলাই করে থাকি, সম্ভবত না অবশ্যই আমরা অবহেলা করি। এটা কিন্তু আমাদের জন্য পরবর্তীতে কাল বয়ে নিয়ে আসে, আমরা কোথাও চান্স পাই না, ভার্সিটিতে তো চান্স হয় না, ন্যাশনালে চান্স পাইতে টানাটানি শুরু হয়ে যায়। এর জন্য বন্ধুরা, তোমাদের সামনে একটি বই সম্পর্কে আমি উপস্থাপন করতেছি। এই বইটি হচ্ছে দারুণ বই, দারুণ বই। যে বইটি অনুশীলন করলে আমাদের ইংরেজিতে কোনো জড়তা থাকবে না, আমাদের রিডিংয়ে জড়তা থাকবে না, অর্থতে জড়তা থাকবে না, মানে জানতে জড়তা থাকবে না। এখানে এটা যদি আমরা অর্জন করি সঠিকভাবে, আল্লাহর রহমতে আমরা ইংলিশে অনেক ভালো করব। একমাত্র সাইফুল স্যারের অনুদানে আমরা ইংলিশে অনেক 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 ভালো করব। এর জন্য ভিউয়ার্স, তোমাদের কাছে আবেদন, তোমরা এই বইটি অনুশীলন করবে। যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আসো, তোমরা যদি অনুশীলন করে থাকো তাহলে দেখবা অনেকটা উপকৃত হবে। তোমরা ইন্টারমিডিয়েটে উঠার পর ফার্স্ট ইয়ারে অনেক অনেক চিন্তাভাবনার মধ্যে পড়ে যাও, ইংলিশ কোথায় পড়বো, আইসিটি কোথায় পড়বো, বিজ্ঞান কোথায় পড়বো। শেষ পর্যায়ে তোমরা সবগুলোই প্রাইভেট পড়া শুরু করে দাও, আইসিটি পড়ো, তারপরে হচ্ছে সব সায়েন্সের সব সাবজেক্টই পড়ো, কিন্তু ইংলিশ। এখন ইংলিশ কোথায় ভালো টিচার পাবা, কোন টিচারের কাজ বললে আমরা ভালো করব, আমি তোমাদের বলবো। তোমাদের ইংলিশ প্রাইভেট পড়া দরকার নাই, ইংলিশ প্রাইভেট না পড়ে তোমরা সাইফুল স্যারের কয়েকটা বই আছে, ওই বই কয়েকটা তোমরা কিনে ফেলো, আজই কিনে ফেলো। কেনার পর তোমরা প্রতিদিন এক ঘন্টা করে অনুশীলন করার চেষ্টা করো, অনুশীলন করে দেখবে তোমাদের ইংলিশে যত জড়তা আছে সব জড়তা ছুটে যাবে, তোমরা ইংলিশে ভালো করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আমার ভিডিওটি আমি শেষ করতেছি। তোমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি করে এই ভিডিওটিতে লাইক দেবে এবং শেয়ার করবে, কমেন্টের মাধ্যমে জানাবে এই ভিডিওটি কেমন লাগলো। যদি এই বিষয়ে আরও এই সংক্রান্ত এই বই সংক্রান্ত যদি আরও ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে, আমি তোমাদের বই সংক্রান্ত আরও ভিডিও বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করবো। ভিউয়ার্স, ওকে, আসসালামু আলাইকুম।